দেখলে বাবা গো দেখলে তুম গো দেখলে হি লাগে ভালো রে শ্যাম কালিয়া তুম গো দেখলে হি লাগে ভালো রে শ্যাম কালিয়া ইসলামপুরের ভালোবাসা রাগ বড়ি তো জুড়ে তোমার কথা ভুলিব না আমার জীবন গেলে দেখলে হি লাগে ভালো রে শ্যাম কালিয়া তুম দেখলে হি লাগে ভালো রে শ্যাম কালিয়া তুম দেখলে হি লাগে ভালো রে শ্যাম কালিয়া ইসলাম তোর কি মনে আছে আমাকে কি বলেছিলে তুই কোথায় থাকস কি করস দাদা আমি বলোই না যে গরু ছেড়ে দিয়েছি হ্যাঁ শুধু আমি একা কোন গরু কোথায় যায় কি করে আমি সামলাতে পারি না কার্তিক তুমি বড় তুমি তো কাজ করবে আমি কি কাজের সময় হয়েছে দাদা তা তো বলে কার্তিক তা তো দেরি নেই হ্যাঁ শুধু আমার খিদে লাগছে কিছু খাওয়া না জল বাহ তুমি বললে আমি তোমার জন্য খাবার নিয়ে আসলাম কেন তুমি জানো বল তুমি জানো খাবার কোথা থেকে আসে তুমি সারাদিন দিন রাত পরিশ্রম করে বেড়াও কত টাকা ইনকাম করো কয় টাকা তুমি মাইনে পাও বলো কাচ্ছি হ্যাঁ কেন আমার মাইনের টাকা হয় না না দাদা না বল তোমার মাইনে দেয় সংসার চলে না আমার জনম দুঃখী মা তোমার মাইনে দিয়ে যদি সংসার চলতো তাহলে দুঃখে দুঃখে মরতো না আর জন্ম থেকে আমাদের বাবা নেই আমাদের বাবা তো আমাকে ছেড়ে চলে গিয়েছে আর তুমি বলেছো তুমি কয় থেকে কামাই করো তাই না দাদা বল তুমি বলে যেও না মা কিন্তু তোমার একার নয় মা আমারও আমি আজ যখন মাঠে এসেছি আমি আমার জনম দুঃখী মায়ের জন্য অনেক টাকা রোজগার করব যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মায়ের এত কষ্টের ফসল তুমি আমি সেই মা যদি আমাদের চোখের সামনে
না খেয়ে মারা যায়। দাদা কার্তিক, এইটা কিন্তু আর যাবার মতো নই। এই কথা বলিস তুমি ভাই? হ্যাঁ, জন্মন তুমি বাজে না খেয়েছি ভাই। আমি ভাই জানি রে ভাই, ভাই মা তো শুধু একা নাই রে কথা, সবকিছু ভাগ হতে পারে কার্তিক, মা কিন্তু ভাগ হতে পারে না কার্তিক। দাদা বল তুমি, আমি জানি তোমার খোদা লেগেছে, কিন্তু এই বন মাঝে তোমার জন্য আমি কোথা থেকে খাবার আনবো? এই বন মাঝে শুধু জীব আর যন্ত্র ছাড়া আর কিছু নেই। ওরে কার্তিক, তোমার যদি খোদা লেগে থাকে দাদা, তুমি আমার বুকের তাজা রক্ত খেয়ে তুমি তোমার খোদা নিবারণ করো। ওরে কার্তিক, এ কথা তো বলতে পারি না কার্তিক। হ্যাঁ কেন, আজ অবধি তোর কারণে মার কারণে তোর ভাই বোনের ভালো জানি নেই কার্তিক। দাদা বল, এই বন মাঝে আমি দেখি তোমার জন্য একটু জল কোথাও পাই কিনা, আমি যাব জলের জন্য, যে দাদা আমাকে সারা জীবন কোলে পিঠে করে মানুষ করেছে। ওরে কার্তিক, সেই দাদার জন্য একটু জল কেন, আমি আমার জীবনের শত ফুটা রক্ত দিয়ে হলেও আমি দাদার জন্য খাবার জোগাবো। ওরে কার্তিক, জল আর জল, বুকটা জ্বলে গেল রে কার্তিক। দাদা বল, তুমি ওই তো গাছের ছায়ের নিচে বসো, আমি দেখি তোমার জন্য একটু জল কোথাও পাই কিনা। ওগো ভগবান, আমি কোথায় যাব, কোথা থেকে আমার দাদার জন্য জল এনে দিব? ভগবান তুমি বলে দাও আমি কোথায় যাব। না আমি দেখি দাদার জন্য একটু জল পাই কিনা। Thank you.